প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয়ই ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি বন্ধুগণ আজকের ভিডিওয় মালয়েশিয়া আপডেট সংবাদ এবং একই সাথে ইমিগ্রেশন প্রধান টুরিস্ট ভিসা প্রসঙ্গে নতুন একটি বক্তব্য দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কথা বলবো তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন মালয়েশিয়ার বিভিন্ন স্থানে কিন্তু আজও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও আজ কিন্তু মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন স্থানেও কিন্তু বন্যার পানিতে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালামালও নষ্ট হয়ে গেছে এমনকি কেএলসিসির মধ্যেও কিন্তু পানি ঢুকে পড়েছে একই সাথে বিভিন্ন ভিডিও চিত্রে দেখা যায় যে আমাদের প্রবাসীদের বিশেষ করে যারা কনস্ট্রাকশনে কাজ করে কুঞ্চিতে থাকে তাদের ঘর বাড়িতেও কিন্তু কিংবা তাদের থাকার জায়গায়ও কিন্তু পানি ঢুকে গেছে টানা তিন চার ঘন্টা বৃষ্টির ফলে কিন্তু এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্ধুগণ মূলত আজকের ভিডিও আপলোড করতে দেরি হওয়ার একটাই কারণ সেটি হলো বন্যার কারণে বন্যার পরিস্থিতির কারণে আমি কিন্তু রাস্তায় আটকে গিয়েছিলাম দীর্ঘ দুই থেকে তিন ঘন্টা আমিও কিন্তু রাস্তায় আটকেছিলাম সেজন্য মূলত কিন্তু আজকের ভিডিও আপলোড করতে অনেক দেরি হচ্ছে বন্ধুগণ একই সাথে মালয়েশিয়া কুয়ালালামপুরের আম্পাগস্ত বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানের অনুষ্ঠানের এক পর্যায়ে হাই কমিশনের প্রধান মাননীয় হাই কমিশনার মহোদয় তিনিও কিন্তু একটি বক্তব্য পেশ করেন সেখানে বক্তব্য শেষে কলিং ভিসা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন বর্তমানে কিন্তু মালয়েশিয়ার সরকারের সাথে কূটনৈতিক আলোচনা চলছে এবং খুব দ্রুততার সহিত এই সমস্যা সমাধানের পরেই কিন্তু নতুন করে শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে বলে তিনি মন্তব্য করেন একই সাথে তিনি উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে কোনো দালাল কিংবা তৃতীয় মধ্যসত্তা ব্যক্তির কাছে টাকা পয়সা না দেওয়ার পরামর্শও কিন্তু বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং তিনি উল্লেখ করেন যখন কিনা সকল কিছু কমপ্লিট হবে কিংবা শ্রমিক আসার সকল প্রসেস কমপ্লিট হবে তার তখনই কিন্তু বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকেও কিন্তু প্রেস ব্রিফিং করে সকলের মাঝেই জানানো হবে সে পর্যন্ত প্রত্যেককে ধৈর্য ধরে অপেক্ষা করার কথাও তিনি উল্লেখ করেছেন কিছু আলোচনা অব্যাহত আছে যার মাধ্যমে একটি স্বচ্ছ প্রক্রিয়ায় কিভাবে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক লোক কম ব্যয়ে এখানে আসতে পারে এবং এসে তার যে ন্যায্য পাওনা সেটি সঠিকভাবে তিনি পেতে পারেন সেই লক্ষ্যে বাংলাদেশ হাই কমিশন তথা বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আশা করছি আমরা সহসাই এই আলোচনার পরিসমাপ্তির মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা নতুন করে লোকবল মালয়েশিয়াতে নিয়োগ করতে সক্ষম হব সেই পর্যন্ত আপনাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানাবো আমি কিন্তু এই কথাগুলো প্রতিনিয়তই বলে আসছি অনেক সময় হয়তো আপনারা বিরক্ত কিংবা বিরক্ত হয়ে থাকেন কারণ এখন বাংলাদেশ সাইটের অনেক প্রসেস বাকি রয়েছে সেটা প্রক্রিয়াধীন রয়েছে সেইগুলো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু মূলত কলিং ভিসায় কিংবা নতুন করে শ্রমিক মালয়েশিয়া প্রবেশ করতে পারবে সেজন্য কিন্তু কূটনৈতিকভাবে আমাদের হাই কমিশন থেকে কিংবা বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকেও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তো ওনারা কিন্তু আশানুরূপ কিংবা খুব দ্রুতই এই সমস্যাটার সমাধান হবে বলেও তিনি মন্তব্য করেন তো সেজন্য আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব বর্তমান পরিস্থিতিতে কারোর কাছে টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নাই কারণ আকাশে চাঁদ উঠলে কিন্তু আপনি আমি প্রত্যেকেই দেখতে পাবো বন্ধুগণ এখন কথা বলবো মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান টুরিস্ট ভিসা প্রসঙ্গে যে মন্তব্য করেছেন সে বিষয়ে বিস্তারিত গতকাল একটি সাক্ষাৎকারে কিন্তু তিনি এই মন্তব্য করেছেন মালয়েশিয়ার একটি স্বনামধন্য অনলাইন পত্রিকা বার্নামায় সেখানে তিনি উল্লেখ করেন নতুন করে আবারও টুরিস্ট ভিসা চালু প্রসঙ্গে ইমিগ্রেশন বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কিংবা ইমিগ্রেশনের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে রয়েছে এবং একই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে কিংবা যেসব স্বাস্থ্যবিধি মানতে হবে সে বিষয়েও কিন্তু বিস্তারিত উল্লেখ করা হয়েছে এখন শুধুমাত্র অপেক্ষায় আছে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ঘোষণা দেওয়া পর্যন্ত সেখানে তিনি উল্লেখ করেন সম্ভবত এই চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা আসবে কত তারিখ থেকে টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় নতুন করে টুরিস্টরা প্রবেশ করতে পারবে একই সাথে ইমিগ্রেশন প্রধান উল্লেখ করেন যেহেতু কোভিড সিচুয়েশনের পরে নতুন করে খোলা হচ্ছে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হতে পারে যারা কিনা মালয়েশিয়ায় ভ্রমণ করতে ইচ্ছুক কিংবা মালয়েশিয়ায় ভ্রমণ করতে আসবে তাদের ক্ষেত্রে প্রতিনিয়ত কিন্তু অনেক বাংলাদেশি ভাই বন্ধুরা জানতে চান টুরিস্ট ভিসা কত তারিখ থেকে চালু হবে কত টাকা খরচ হবে কি আসে বিষয়ে কিন্তু প্রতিনিয়ত আপনারা জানতে চান তো যখন কিনা আগামী সপ্তাহে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে তখনই কিন্তু সঠিকভাবে বলা যাবে যে কত তারিখ থেকে টুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন এর আগে আপনারা নিশ্চয়ই জানেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে টুরিস্ট ভিসায় মালয়েশিয়া আসার জন্য কোন কোন স্বাস্থ্যবিধি মানতে হবে এখান থেকে দুই দিন আগে কিন্তু এ বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে বিস্তারিত কথা বলছিলাম তারপরও আরও একবার বলছি ছোট করে সেটি হলো অবশ্যই
প্রত্যেককে ফুল ভ্যাকসিনেটেড হতে হবে। যদি কিনা আপনি বুস্টার ভ্যাকসিন কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা। তবে সম্ভবত যখন থেকে কিনা ট্যুরিস্ট ভিসা চালু হবে তারপর থেকে মালয়েশিয়া আসার পরে আর কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন হবে না, কারণ এ বিষয়ে কিন্তু জাতীয় পুনরুদ্ধার কমিটির পক্ষ থেকেও বলা হয়েছে যদি কিনা কোয়ারেন্টাইন সিস্টেম থাকে এবং প্রতিদিন করোনা টেস্ট করতে হয় সেক্ষেত্রে কোনো ব্যক্তি মালয়েশিয়ায় ভ্রমণ করতে চাবে না। সেই অনুযায়ী ধারণা করা হচ্ছে সম্ভবত এখনও কিন্তু কনফার্ম নয়, যখন মালয়েশিয়া প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন তখনই কিন্তু এই বিষয়ে কনফার্ম হতে পারবো। এবং একই সাথে অনেকেই প্রশ্ন করেন ভাই কত টাকা খরচ হবে, ট্যুরিস্ট ভিসায় আসতে কিন্তু বেশি টাকা লাগে না। যদি কিনা আপনি সত্যই কিংবা সঠিকভাবে মালয়েশিয়া ভ্রমণ করতে চান সেক্ষেত্রে অল্প টাকার মধ্যেই আপনি মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন। সেটি হলো বিমান টিকিট এবং আপনি যে ভিসা নেবেন সে ভিসার একটি কস্ট রয়েছে, একই সাথে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হয় এবং কিছু ডলার নিয়ে আসতে হয়, যে টাকাটা এখানে আসার পরে ঘোরাফেরা করবেন কিংবা খাওয়া দাওয়া করবেন সেই খরচের টাকাও নিয়ে আসতে হয় নির্দিষ্ট পরিমাণে। এ বিষয়ে নিশ্চয়ই বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়া হাই কমিশনে যোগাযোগ করলে আপনি সঠিক তথ্য সেখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুগণ, এই ছিল আপডেট সংবাদ। এখন জানাবো মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত রাত 12টা পর্যন্ত আক্রান্ত হয়েছে 27,435 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 37,22,607 জন। একই সাথে মৃত্যুবরণ করেছেন 55 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 33,228 জন। একই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 30,335 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 32,81,128 জন। তো বন্ধুগণ, গতকাল যে 27,435 জন আক্রান্ত হয়েছে তার মধ্যে কয়েকটি প্রদেশে কিন্তু আক্রান্তের সংখ্যা কমে আসছে। যেমন জোহর প্রদেশে আক্রান্তের সংখ্যা 2,348 জন, মালাক্কা 796 জন, পুত্রজায়া 171 জন, কুয়ালালামপুর 2,685 জন, শিলাঙ্গোর 7,012 জন, প্যারাক 1,262 জন, পোলোপিনাং 1,663 জন, প্যারলিস 206 জন, ক্যাড্ডা 2,721 জন, ক্লান্তান 1,279 জন, ত্রেঙ্গানু 918 জন, নেগরিসিম্বিলান 1,565 জন, পাহাং 1,844 জন, লাবুয়ান 206 জন, সাবা 1,515 জন এবং সারাওয়াক প্রদেশে আক্রান্ত হয়েছেন 1,244 জন। তো বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন মালয়েশিয়া করোনা পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে কোন পর্যায়ে দাঁড়িয়েছে, সেজন্য আপনারা আমার যার যার স্থান থেকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।